জীবনে দু একটা ঘটনা মনে এমন অভিঘাত তৈরি করে যা মানুষ কোনোদিন ভুলতে পারে না। ষাটের দশকের কথা, রাঙামাটির দেশ বর্ধমান জেলার শিল্প শহর আসানসোলের প্রত্যন্ত অঞ্চলে ছিল ছোট্ট মেয়েটির বাস। সে এমন এক সময় যখন পাড়ায় বাঁদর কিংবা ভালুক নিয়ে খেলা দেখাতে আসত মাদারিরা, ঝুড়িতে সাপ নিয়ে বিন বাজিয়ে খেলা দেখাতে আসত সাপুড়ে, কখনো শিব দুর্গা সেজে আসত বহুরূপী, আর ছোট্ট মেয়েটি অবাক বিস্ময়ে দেখতে ভালোবাসত এইসব খেলা। খেলা শেষ হলে ঠাকুমা দুটো পয়সা কিংবা চাল দিলে দৌড়ে নিয়ে আসত সেই সব মানুষদের কাছে, তারা খুশি হয়ে চলে যেত। এমনই একদিন দুর্গাপূজোর ঠিক আগে ঠাকুমা বললেন, যাও দেখো উঠোনে কে এসেছে। দৌড়ে গেল মেয়েটি। ও মা, এমন পোশাক তো সে কোনোদিন দেখেনি। মানুষটির পরনে গেরুয়া আলখাল্লা, এক পায়ে ঝুমুর বাঁধা, মাথায় বিরাট বড় গেরুয়া পাগড়ি, মুখে লম্বা দাড়ি গোঁফ, আর হাতে এক তারা, পিঠের ঝোলা নামিয়ে রেখেছে পাশে। তার হাত ধরে আছে একটি মেয়ে, উঁচু করে খোঁপা করা, কপালে চন্দন তিলক নাকের ওপর অব্দি, পরনে লাল পেড়ে সাদা শাড়ি। মানুষটি অদ্ভুতভাবে একটু আগু পিছু হয়ে নেচে নেচে গান ধরল, মেনকা মাথায় দিল ঘোমটা, তুই বেছে বেছে করলি জামাই চিরকালের ল্যাংটালো ল্যাংটা, মেনকা মাথায় দিল ঘোমটা বলেই এক পাক ঘুরে নিয়ে ঝুমুর আর এক তারাই সুর তুলল। সঙ্গের মেয়েটি খমক বাজাচ্ছে, কোথায় তার সপ্তকে অনায়াসে উঠে যাচ্ছে গলা। প্রায় মিনিট ১৫ চলল সেই গান। ছোট্ট মেয়েটির মনে হলো এমন গান তো সে কোনোদিন শোনেনি, এর মধ্যে কি অদ্ভুত মাদকতা। গান শেষ হলে ঠাকুমা বেশ খানিকক্ষণ তাঁদের সঙ্গে গল্প করলেন, তাঁদের চাল আলু পয়সা দিলেন, তারা অনেক আশীর্বাদ করে চলে গেল। মেয়েটির কানে কিন্তু প্রতিনিয়ত বাজতে লাগলো সেই সুর, মেনকা মাথায় দিল ঘোমটা, শয়নে স্বপনে কানে বাজছে ও মেনকা মাথায় দিল ঘোমটা। অবশেষে সে ঠাকুমাকে জিজ্ঞাসা করল, কারা এই মানুষগুলো, কোথা থেকে এসেছেন, এই গানের মানে কি এইসব। ঠাকুমা বললেন, এরা বাউল, বীরভূমের বোলপুর থেকে এসেছেন, গান গেয়ে ভিক্ষে করেই এদের পেট চলে। এই গানটি হলো বিখ্যাত বাউল সম্রাট পূর্ণদাস বাউলের লেখা গান। শিব দুর্গা ও দুর্গার মা মেনকার গল্প বললেন ঠাকুমা। সেই গানের অভিঘাত, সেই পূর্ণদাস বাউলের নাম আজও কানে ও মনে লেগে আছে মেয়েটির। আজ জশন মানাও রেডিওতে সেদিনের সেই ছোট্ট মেয়েটির অর্থাৎ আজকের তপশ্রী পালের কলমে আমরা প্রণাম জানাব বাউল সম্রাট পূর্ণদাস বাউলকে, যার জন্মদিন 18ই মার্চ। তখন কলকাতায় সবে রঙিন টেলিভিশন এসেছে এবং রঙিন সম্প্রচার চালু হবে কলকাতা দূরদর্শনের। সেই উপলক্ষে বেশ বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন কলকাতা দূরদর্শন। অনেক বিখ্যাত গায়ক গায়িকা কবি লেখক শিল্পী এসেছেন স্টুডিওতে, আবার কোনো কোনো শিল্পীর বাড়িতে গিয়ে রেকর্ডিং করে আনা হয়েছে। এমনই একজন ছিলেন পূর্ণদাস বাউল। তাঁর তখন বয়স হয়েছে, নিজের বাড়িতে বসেই কথা বলেছিলেন এবং গান শুনিয়েছিলেন তিনি। কাঁধ অবধি লম্বা খোলা চুল, কপালে রসকলি কাটা, চোখ দুটো যেন কোনো খুশির সন্ধান পেয়ে মদির, মুখে মিষ্টি হাসি লেগেই আছে। কিছুদিন আগেই ইউরোপ আমেরিকা ঘুরে গান শুনিয়ে এসেছেন তিনি, সেই গল্প করলেন। তারপর ধরলেন তাঁর সেই বিখ্যাত গান সু উচ্চ কণ্ঠে, ও ভাই পিরিতি কাঁঠালের আঠা, অদ্ভুত দম, প্রায় মিনিট দুয়েক আটকে রইল গলা সেই উচ্চ গ্রামে। তারপর গাইলেন, পিরিতি কাঁঠালের আঠা লাগলে পড়ে ছাড়ে না, গোলে মালে পিরিত কইর না। এবার উঠে দাঁড়িয়ে ভারী শরীরেই একটু নিচু হয়ে ঘুরে ঘুরে নাচতে লাগলেন, আর অদ্ভুত সুন্দর বোল তুলল তার দোঁতারা ও খমক। তিনি গাইছেন, ওর এক ব্রাহ্মণের ছেলে ও সে তো এমনি খিটকেলে, ওরে পিরিত করে ধোপার মেয়ের পা ধুয়ে খেলে, ও ভাই পা ধুয়ে খেলে। কি অদ্ভুত গানের কথাগুলো,
এর মধ্যে মিশে আছে বাংলার লোকায়ত নানা গল্প। যেমন এই কথাগুলো বলা হয়েছে বড়ুচণ্ডী দাস ও রজকিনীর পরকীয়া প্রেম নিয়ে। বাউল গান বাংলার লোকগানের এক বিশেষ ধারা। বাউল গান এবং বাউলদের জীবন বুঝতে হলে বাউল সাধনা সম্পর্কেও জানা প্রয়োজন। তাই পূর্ণদাস বাউলকে জানতে হলে আসুন আগে সংক্ষেপে জেনে নিই বাউলদের জীবন ও বাউল গান সম্পর্কে। বাউল কথাটির উৎপত্তি নিয়ে অনেক মতভেদ রয়েছে। 1500 শতাব্দী থেকেই বাংলার বিভিন্ন সাহিত্য যেমন চৈতন্য ভাগবত ও চৈতন্য চরিতামৃতে বাউল শব্দটির উল্লেখ পাওয়া যায়। অনেকে বলেন বাউল কথাটি বাতুল মানে খ্যাপা বা পাগল অথবা ব্যাকুল মানে পরমেশ্বরকে পাওয়ার জন্য আকুল হয়ে ঘুরে বেড়ানো মানুষদের বোঝাত এবং সেখান থেকে অপভ্রংশ হয়ে এসেছে। বর্তমান বাংলাদেশ, আসামের বরাক উপত্যকা, পশ্চিমবঙ্গ এবং বিহার ও ঝাড়খণ্ডের একটি অংশ জুড়ে বাউলদের বসবাস। বাউলদের নানা গোষ্ঠী আছে। তার মধ্যে প্রধান হল বৈষ্ণব সহজিয়া গোষ্ঠী এবং সুফি মুসলিম গোষ্ঠী। বাংলাদেশে ও বরাক উপত্যকায় প্রধানত দ্বিতীয় গোষ্ঠীর বাউল দেখা যায়, যাদের মধ্যে বিখ্যাততম হলেন লালন ফকির, শাহ আব্দুল করিম, ভবা পাগলা ইত্যাদি। প্রথম গোষ্ঠীর বাউল দেখা যায় পশ্চিমবঙ্গের নদিয়ায়, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও ছোটনাগপুর অঞ্চলে। পূর্ণদাস বাউল প্রথম গোষ্ঠীর অন্তর্ভুক্ত। বাউলদের জীবনযাপন অনুযায়ী এদের প্রধানত দুভাগে ভাগ করা যায়। তপস্বী, যারা সাধনার জন্য বাড়িঘর ও পরিবার পরিত্যাগ করেছেন, এরা শ্বেত বস্ত্র পরিধান করেন। এদের স্ত্রী পুত্র পরিবার থাকে না, কিন্তু সাধনার জন্য এক বা একাধিক সেবাদাসী রাখতে পারেন। এরা মূলত ঘুরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করে এরা জীবন নির্বাহ করেন। অন্যদল মনে করেন গৃহী হয়েও বাউল সাধনা সম্ভব। এরা স্ত্রী ও পরিবার নিয়েও থাকেন, মূলত গেরুয়া পরিধান করেন। এদের গান গেয়ে বা অন্যভাবে রোজগার করতে কোনো বাধা নেই। পূর্ণদাস বাউল গৃহী। বাউল সাধনা বা তত্ত্বের মূল কথা হল সাধনার দ্বারা পরমেশ্বরের সঙ্গে মিলন এবং পরমেশ্বর প্রাপ্তি। পরমেশ্বর বাউলের মনের মানুষ। বাউল সাধনার একটি প্রধান অঙ্গ হল দেহ সাধনা। বাউলরা মনে করেন মানুষের দেহের মধ্যেই ঈশ্বর লুকিয়ে আছেন। দেহকে বুঝতে ও রিপুকে জয় করতে পারলেই পরমেশ্বর প্রাপ্তি। বাউল গান এক বিশেষ ধরনের বাংলা লোকসঙ্গীতের ধারা। বাউলরা মনে করেন পরমেশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র বাহন হল গান। তারা প্রধানত মৌখিক ও তাৎক্ষণিকভাবে গান রচনা করেন। গানগুলো কোথাও লেখা থাকে না, গুরু শিষ্য পরম্পরায় তা ছড়িয়ে পড়ে। শোনা যায় লালন ফকির তাঁর সব গানই এভাবে রচনা করেছিলেন, যা তার মৃত্যুর পরেই লিপিবদ্ধ হয়। বাউল গানে একদিকে যেমন বিভিন্ন দেবদেবীর কথা থাকে, তেমনই থাকে গ্রাম্য জীবনের নানা ঘটনা, প্রেম, ঐতিহাসিক ঘটনা, দেহতত্ত্ব বা নিজের দেহকে চেনা ও দেহর বন্ধন থেকে মুক্তি পাওয়ার কথা। বাউল গানের সঙ্গে একতারা, দোতারা, খমক, ঘুঙুর ও বাঁশি ব্যবহার হয়। অনেক সময় এমন কিছু শব্দ ব্যবহার হয় যা আসলে ধাঁধার মতো বা সাংকেতিক। একমাত্র গুরুরাই পারেন এর অর্থ উদ্ধার করতে। পূর্ণদাস বাউলের প্রধান বৈশিষ্ট্য হল তিনি তাঁর সঙ্গীত বা সাধনাকে গ্রামে বা কোনো গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ রাখেননি। রেডিও ও টিভির জন্মলগ্ন থেকে সেখানে গান গেয়েছেন, শহরে বসবাস করেছেন। বাউল গানের ঐতিহ্য সম্পূর্ণ রক্ষা করেও আধুনিকতার ছোঁয়া এনেছেন এবং বাউল গানকে যথেষ্ট আকর্ষণ করেছেন। সারা বিশ্বে পরিভ্রমণ করেছেন এবং বাউল গানের ধারাকে দেশের সীমার বাইরে বিদেশে জনপ্রিয় করেছেন। তাই তো তিনি বাউল সম্রাট আখ্যা লাভ করেন। 1933 সালের 18ই মার্চ বীরভূমের রামপুরহাটের কাছে একচাক্কা গ্রামে এক বৈষ্ণব সহজিয়া বাউল পরিবারে পূর্ণদাস বাউলের জন্ম হয়। পিতার নাম নবনীদাস বাউল, তিনিও বিখ্যাত বাউল সাধক ও গায়ক ছিলেন। সেই সময়ে শান্তিনিকেতনে পৌষ মেলায়, বড় বড় অনুষ্ঠানে, এমনকি রেডিওতেও গান গেয়েছেন নবনীদাস। রবীন্দ্রনাথের প্রিয় গায়ক ছিলেন তিনি। তাঁদের পরিবার ছিল সাত পুরুষের বাউল সাধক পরিবার। মাত্র 4 বছর বয়সে পূর্ণদাস বাউল, তখন তার নাম ছিল পূর্ণচন্দ্র দাস,
একটি যাত্রাপালায় গান ও অভিনয়ের ডাক পান। বিভিন্ন গ্রামে পালাগান করে বেড়ানোর সময় বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয় এবং তাঁদের সেই বন্ধুত্ব থেকেই তারাশঙ্কর তাঁর রায় কমল গল্পের উপকরণ পান। 9 বছর বয়সে বাবার সঙ্গে পূর্ণদাস রাজস্থান যান এবং সেখানে একটি বড় সঙ্গীত সমারোহে গান শুনিয়ে দর্শকদের কাছ থেকে সাংঘাতিক হাততালি পান ও আচার্য বিনোবা ভাবের কাছ থেকে সোনার মেডেল লাভ করেন। পূর্ণদাস একটু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর গানের নাম ডাক ছড়িয়ে পড়ে বীরভূম অঞ্চল ছাড়িয়ে কলকাতাতেও। ক্রমে গান গাওয়ার জন্য তাঁকে এত ঘন ঘন কলকাতায় আসতে হতো যে তিনি এখানে বসবাসের ব্যবস্থা করেন। 1942 সালে তিনি আকাশবাণীতে গান গাওয়া শুরু করেন এবং কোনো অডিশন ছাড়াই এ গ্রেড শিল্পী হিসেবে স্টেশন ডিরেক্টরের কাছ থেকে আমন্ত্রণ পান। তার স্ত্রী মঞ্জুদাস বাউলও এক বাউল পরিবার থেকে আসেন এবং তিনিও বাউল ও লোকসঙ্গীত পরিবেশন করতেন। 1960 সাল থেকে প্রায় 200টি রেডিও কনফারেন্সে গোটা দেশ ঘুরে গান করেন পূর্ণদাস বাউল। ভারত সরকারের বিভিন্ন সাংস্কৃতিক মিশনের অংশ হিসেবে ভারতীয় লোকগান ও বাউল গানের ধারাকে সর্বসমক্ষে নিয়ে আসার জন্য পূর্ণদাস বাউল মোট 140টি দেশে ঘুরে সঙ্গীত পরিবেশন করেন। বিদেশে ভ্রমণকালে ইংলিশ ব্যান্ড রোলিং স্টোনের প্রধান গায়ক মিক জ্যাগারের পূর্ণদাস বাউলের গান এত ভালো লাগে যে তিনি ব্যক্তিগতভাবে তাঁকে নিমন্ত্রণ করে খাওয়ান। আমেরিকার বিখ্যাত রচয়িতা ও গায়ক বব ডিলান পূর্ণদাসের গান শুনে মুগ্ধ হয়ে বলেন যে তিনি নিজে আমেরিকার বাউল হতে চান এবং তাঁর এক ছাত্রীর সহযোগিতায় বাউল তত্ত্বের ও সাধনার ওপর ইংরেজিতে প্রথম গ্রন্থটি লেখেন। 1967 সালে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ পূর্ণদাস বাউলকে বাউল সম্রাট উপাধিতে ভূষিত করেন। 1999 সালে তিনি রাষ্ট্রপতির স্বর্ণপদক পান কে আর নারায়ণনের কাছ থেকে। 2013 সালে তিনি পদ্মশ্রী সম্মান পান। বাউল সম্রাট পূর্ণদাস বাউলের অসংখ্য প্রকাশিত বাউল গানের রেকর্ড, ক্যাসেট, সিডি ও নানা ধরনের অ্যালবাম আছে। তার কতগুলোতে তাঁর স্ত্রী এবং পুত্রেরাও গান করেছেন। তাঁর 3 পুত্রের মধ্যে 2জনই বাউল গায়ক এবং বড় পুত্র কানাডা প্রবাসী। পূর্ণদাস বাউল বহু সিনেমাতেও অংশগ্রহণ করেছেন এবং গান গেয়েছেন। এছাড়া তিনি স্যাম বেনেগলের আরোহণ সিনেমায় সুরকার হিসেবেও কাজ করেন। পূর্ণদাস বাউলের কয়েকটি বিখ্যাত গান হল আমার যেমন বেনি তেমনই রবে, চুল ভিজাবো না, মেনকা মাথায় দিল ঘুমটা, গোলেমালে গোলেমালে পীড়িত কইরো না, ছাড়ো ছাড়ো ত্রিভঙ্গ কালা রঙ্গ করো না, যে জন প্রেমের ভাব জানে না, মনের মতন পাগল পেলাম না, ভালো করে পড়গা স্কুলে নইলে কষ্ট পাবি শেষকালে, ইত্যাদি অজস্র অত্যন্ত জনপ্রিয় গান যা আজও বিভিন্ন অনুষ্ঠানে অথবা লোকগান ও বাউল গানের আসরে বাজে। অনুপ্রাণিত হন কত নতুন বাউল গায়ক। বাউল গানের ধারা বয়ে চলে দেশ থেকে বিদেশে। আমরা জশন মানাও রেডিওর তরফ থেকে প্রণাম জানাই এমনই এক কিংবদন্তি সুলভ গায়ককে, যিনি আমাদের বাউল গানের ঐতিহ্যকে জগতের দরবারে পৌঁছে দিয়েছেন। জশন মানাও রেডিওর প্রণমিতময় অনুষ্ঠানে শুনতে থাকুন এমন সব মানুষের কথা। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং শেয়ার করে অন্যকেও শোনার সুযোগ করে দিন।